পঁচিশে জানুয়ারি নিজেদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এই দিনটিকে বেছে নিল পরি স্মাইল ফাউন্ডেশন। সংস্থার কর্ণধার বিজয় সিং এর উদ্যোগে দুর্গাপুর কাঁটাবেরিয়া অঞ্চলের দুস্থ মানুষদের পাশে দাঁড়ায় তারা। পঞ্চান্নটি শাড়ি ও সত্তরটি কম্বল দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করে এই পরি স্মাইল ফাউন্ডেশন। দুস্থ শিশুদের পড়াশোনার মান উন্নত করার লক্ষ্যে ও দুস্থ শিশুদের মধ্যে শিক্ষার জাগরণ গড়ে তোলার জন্য 55 জন দুস্থ শিশুর হাতে স্কুল ব্যাগ তুলে দেয় তারা। এরই পাশাপাশি 300 জন সাধারণ মানুষের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করে এই সংস্থা। সংস্থার কর্ণধার বিজয় সিং ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিমল চৌধুরী, পীযূষ ঘোষ, সুকান্ত রায় সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ। পরি স্মাইল ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানায় স্থানীয় বাসিন্দারা।